আমরা কথা বলবো হচ্ছে না আমি দেখাই অবশ্যই কথা বলবো তবে আর একটা কথা বলেন এই বেড কাস্টিং নিয়ে একদম বেসিক লেভেলের একটা ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে সাইড প্লেট নিয়ে ম্যাগনেটিক সাইড প্লেট এবং স্পুল টেনশনার এইটা কিন্তু খুব ভালোভাবে বোঝানো আছে যারাই ভিডিওটা দেখেন নাই আগে ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে তো যাই হোক এবার আমরা এই যে লুর লুরের সাথে ব্যালেন্স করে কিভাবে আমরা সেট করব আমাদের আগে প্রথম সেট করতে হবে তারপরে থ্রো করার বিষয়টা আসবে আপনি যদি ঠিকভাবে ব্যালেন্স না করতে পারেন তাহলে আপনি থ্রো করতে পারবেন না তো ব্যালেন্সের বিষয়টা প্রথমে আমরা একটু শর্টকাট বুঝে নেই এটা হচ্ছে দেখেন একদম মিনিমামে আছে একদম মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে এটা মানে এখন ম্যাগনেটিক ফোর্স নেই বললেই চলে আর ম্যাগনেটিক ফোর্সটা আমরা শুধু ব্যবহার করব হচ্ছে যেন ব্যশটা না হয় এটার জন্য আমরা ম্যাগনেটিক ফোর্সটা ব্যবহার করব তো যাই হোক আমরা ফিফটি পার্সেন্ট দেবো ম্যাক্স এবং মিনিমাম এটার একদম মাঝামাঝি অবস্থাতে আমরা এটা সেট করবো এই যেটা এইভাবে সেট করে নিলাম একদম মাঝামাঝিতে এই যে এই যে এইভাবে আচ্ছা এবার আমাদের স্পুল টেনশনার যে কাজটা করে আমরা একটু এই ক্যামেরাতে আমরা একটু কথা বলি এই যে স্কুল টেনশনারটা আমি একটু দেখাই নেই দেখেন স্কুল টেনশনারটা যখন আমি এই যে বেশি টাইট রাখবো দেখেন এই যে এখন কিন্তু লুটটা সহজে বের হচ্ছে না আমি কিন্তু এখানে ওপেন করে দিছি তারপরে কিন্তু বের হচ্ছে না ঝাঁকা কিন্তু বের হতে চাচ্ছে না অর্থাৎ আমাদের এই সাইড প্লেটে বা এই যে স্কুল টেনশনারে যে ইয়াটা আছে বাটনটা আছে এটা আমাকে এমন একটা জায়গায় সেট রাখতে হবে যেন ইজিলি আমাদের এই লুটটা যেন বের হয় এই যে যখন এভাবে ছেড়ে দেবো যেন ইজিলি বের হয় এখন কিন্তু বের হচ্ছে না এই যে এখন আমি লুজ দেই দেখেন যত লুজ দেবো এই যে এই যে এখন বের হচ্ছে তো আমাদের সেট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব। এবার আমাদের থ্রো করার বিষয়টা তো এটা আমরা কিভাবে থ্রো করব। আপনারা একটু ভালোভাবে দেখবেন আমার আপনারা একটু দেখবেন এটা কিন্তু আপনার এই এই যে যে মাথার এইভাবে এইভাবে দিতে দিতে হয়। হয়। আপনারা একটু আমাকে আবার একটু ভালো করে ফোকাস করবেন স্পিনিং এর বেলায় কিন্তু বলছি যে আপনি এইভাবে থ্রো করতে পারবেন না এই যে এইভাবে মাথার উপর দিয়ে এইভাবে থ্রো করতে পারবেন না এটা করলে আপনার লুটপ শুধু উপর দিকে ভাসবে আর বেলায় আমি যে কথাটা বলতেছি সেটা আপনি এইভাবে থ্রো করবেন এইভাবে এই যে এইভাবে 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 থ্রো করবেন এবং যেমন আমি এই একটা দিয়ে দিছি এটার বেলায় কিন্তু এই ঝাঁকুনিটা দেওয়া যাবে না যখনই ঝাঁকুনি দিবেন তখনই ব্যাকলেশ হবে যখনই ঝাঁকুনি দিবেন তখনই ব্যাকলেশের প্রবলেমটা কিন্তু হবে তো যাই এবার আমরা দেখি যে এটা আমরা কিভাবে আসলে থ্রো করি তো এই যেবার আমি থ্রো করতেছি আপনারা দেখেন এটা কিন্তু বেট কাস্টিং এ অনেক দূরে কাস্ট করা সম্ভব তো যাক এই আমি এইভাবে থ্রো করলাম দেখেন এখনো আমার এখানে যে ফোর্সটা দেয়া আছে আমার কিন্তু এত ফোর্স লাগে না এটা হচ্ছে জাস্ট আপনাদের জন্য যারা নতুন তাদের জন্য এই ফোর্সটা আমি দেখাই দিছি আমি এর চেয়ে আরো একটু ফোর্স কমায় রাখবো আমার লং কাস্ট হবে আরো যত ফোর্স কমাবো তত আমি দূরে দিতে পারবো মানে আমার ক্ষেত্রে আমি বলতেছি আর কি আর থ্রো করার বিষয়টা আপনারা কিন্তু দেখতেছেন যে আসলে বিষয়টা কি তো আমি আবারও থ্রো করে দেখাচ্ছি যখন ছোট লুর হবে তখন আপনারা ম্যাগনেটিক সাইড সাইডে যে একটা ফোর্স আছে এই ফোর্সটা কমায় নেবেন এবং স্কুল টেনশনারটা ওই অবস্থাতেই রাখবেন কারণ আমাদের লুরের ওয়েটের উপরে এটা ব্যালেন্স করতে হয় এটা আসলে মাছ ধরতে ধরতে বাইটা সেট করতে করতে তারপর আপনারা বুঝতে পারবেন ফার্স্টে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যাই আমি আবার একদম এই যে ফোর্সটা কমাই দিয়ে নিলাম আর আমি একটু সাইড প্লেট একটু ইজি করে নিলাম যাই আমার হাতে যেহেতু এটা ধরতে ধরতে অভ্যস্ত হয়ে গেছি এই কারণে আমার ওইরকম ব্যাকলেশ হয় না তো যার কারণে আমি টোটালি ফ্রি করে নিছি তবে কিছুটা ম্যাগনেটিক সাইড প্লেটে ফোর্সটা কিন্তু আমি বাড়াই রাখছি তো যাই হোক আমি থ্রো করতেছি আপনারা দেখেন এই যে এইভাবে দেখেন অনেক দূরে গেছে অনেক দূরে গেছে তো এটা যাওয়ার কারণে হচ্ছে আমার এখানে ঠিকভাবে সেট আছে বা আমি ঠিকভাবে সেট করতে পারছি যার কারণে দূরে গেছে আর আপনারা যদি ম্যাগনেটিক সাইড প্লেটের পাওয়ার বাড়ায় রাখেন তাহলে কিন্তু আপনারা দূরে দিতে পারবেন না কিন্তু ব্যাকলেশ হবে না তো প্রাথমিক পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই আপনার যে কাজটা করবেন আপনারা ম্যাগনেটিক সাইড প্লেটের ফোর্স বাড়িয়ে দিয়ে প্রথমে প্র্যাকটিস করবেন যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ এখন এইভাবে আপনি ধীরে ধীরে এটা বাড়াতে থাকবেন যে আমি আর লং কাস্ট করবো আমি আর লং কাস্ট ভাবে যে এই কাজটা করবেন আমি আরেকটা একটা থ্রো করতেছি আপনার একটু দেখেন দেখেন এখানে যত কমাবো ফোর্স তত দূরে দেওয়া যাবে কিন্তু ততই ব্যাকল্যাসের প্রবণতা বাড়বে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন যারা জানে না তারা যেন জানতে পারে তো আপনারা যারা এই সেটআপটা চাচ্ছেন এই সেটআপটা আমাদের কাছে একদমই কম কয়েকটা আছে আর আর মাত্র এটা হচ্ছে কম্বো সেটআপ শুধু রড এবং রিলের যে কম্বোটা সেটা হচ্ছে আবুগার্সিয়া ব্ল্যাক ম্যাক্স থ্রি এটা আট কেজি ড্র্যাক পর কিন্তু এই বেড কাস্টিংয়ের এবং এই যে আবুগার্সিয়া ব্ল্যাক ম্যাক্স এই যে রডটা চব্বিশ টন কার্বন এর এটার ড্র্যাগ হচ্ছে সাড়ে ছয় কেজি অর্থাৎ এই রডটা সাড়ে ছয় কেজি লোড নিতে পারবে বা তার উপরেও নিতে পারবে কারণ এটা হচ্ছে চব্বিশ টন গ্রাফাইট রড রড ভাঙবে না খুব ভালো একটা সেটআপ যারা লোড ফিশিং করতে যাচ্ছেন প্লাস এর পাশাপাশি স্পুনিং করবেন ফ্রগিং করবেন যাদের যে মাছ ধরার ইচ্ছা আপনারা এটা নিয়ে সেই মাছ ধরতে পারবেন আর এই সেটআপটার দাম হচ্ছে দশ হাজার আটশো টাকা এই সেটআপটার দাম তো দ্রুত যোগাযোগ করবেন আর মাত্র তিনটা সেটআপ আছে দ্রুত নিতে পারবেন তো আশা করি দ্রুত যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই সেট আপনারা দ্রুতই কালেকশন করতে পারবেন পরে ফোন দিয়ে লাভ হবে না কারণ এরপরে আবার অন্য কিছু আসবে কেউ যদি আলাদা নিতে চান তাও নিতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে রিলটার দাম হচ্ছে ছয় হাজার টাকা আর রডটা হচ্ছে চার হাজার আটশো টাকা ছ টাকা এবং চার হাজার আটশো টাকা কম্বো হচ্ছে দশ হাজার আটশো টাকা তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ফোনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ